আজ দেখাবো আরও একটি নতুন পর্ব ঢাকা শহরের বর্তমান চিত্র জানেন আপনারা ঢাকার সব সবকটি সিগনালে মোড়ে মোড়ে কোনো ট্রাফিক সিগনালে কোনো প্রকার ট্রাফিক পুলিশ নেই সেই দায়িত্বগুলো পালন করছে স্টুডেন্টসরা আর বঙ্গবন্ধুর নামে যতগুলো স্থাপনা ছিল সবগুলো কিন্তু মুছে দেয়া হয়েছে মূর্তিগুলোকে ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলা হয়েছে প্রিয় দর্শক রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের চিত্র আজ দেখবেন নতুন আরেকটি ভিডিও সাথেই থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এটি হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের গেটের সামনে মানুষ এখন স্বাধীনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে একসময় এখানে দাঁড়ানোও যেত না পুলিশ পাহারা থাকতো এখন স্বাধীন বাংলার মানুষ স্বাধীনভাবে রাস্তায় চলাচল করছে কোনো প্রকার ভয় ভীতি ছাড়া শুধুমাত্র রাতে একটু ডাকাতের ভয় তবু ডাকাত ধরা পড়ছে বিভিন্ন জায়গায় এগুলো সারা জীবনই সুবিধা নিয়েছে ডাকাতের দল চোরের দল বাটপাড়ের দল এগুলো থাকবে এদেরকে নির্মূলের জন্যই এখন কাজ চলছে প্রিয় দর্শক আজ আমি শুরু করলাম ঠিক এই সুপ্রিম কোর্টের সামনে থেকে এটি হলো সুপ্রিম কোর্টের পাশেই বার কাউন্সিল বার কাউন্সিলের নিচে একটু জ্যাম লেগেছে মৎস্যভবনের সামনে সেখান থেকে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব একদম বিজয় সরণি সিগন্যাল পর্যন্ত যেতে যেতে আমরা দেখব বর্তমান স্বাধীনতার পরে চব্বিশ সালের নতুন স্বাধীনতা বাংলাদেশ এই স্বাধীন দেশের রাস্তাঘাটগুলো পুলিশ ছাড়াই কেমন চলছে এ দেশ আপনারা এর আগেও আমার একটি ভিডিও দেখেছেন আজকে এই ভিডিওতেও আপনারা দেখবেন যে ঢাকা শহরে বাংলাদেশে পুলিশ ছাড়া রাষ্ট্র কীভাবে চলে প্রিয় দর্শক এই মৎস্য মৎস্যভবন সিগন্যাল পার হচ্ছি আমার বাম বামদিকে শাহবাগ ডান দিকে হলো সেগুন বাগিচা আর এই যে বাম পাশে যে গাছপালাগুলো দেখছেন এটাই কিন্তু রমনা পার্ক আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে পার্কের ভিতরটা দেখানোর চেষ্টা করি এই দেখুন সবুজ আর সবুজ এটি হলো রমনা পার্ক সামনেই যারা তাবলিগ জামাতে আসেন তারা চিনেন অনেকেই যে মার্কাজ মসজিদ তাবলিকের সবচেয়ে সেন্ট্রাল বা কেন্দ্রীয় মসজিদ যেটি সেটি হল কাকরাইল মসজিদ বললে অনেকে চিনেন এই কাকরাইল মার্কাজ তাবলিকের মসজিদ এই যে বামপাশের এটি আর সামনেই একটি সিগন্যাল আছে প্রধান বিচারপতির বাস ভবন। যে বাস ভবন ভাঙার মামলায় হাজার হাজার বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা মামলায় জেল খেটেছে এখনও অনেকে জেলে আছে এই যে ডান পাশে ওই যে দোতলা বাসের পরেই ঠিক ডান পাশে যে বাউন্ডারিটি এটি হলো প্রধান বিচারপতির বাসভবন সেই দিন কিন্তু আমি মরেছিলাম আমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এখানে কারা আসলেই এই বাসভবনটি ভাঙছিল আমি কিন্তু স্পষ্ট করে দিয়েছি আমার হেলমেটে ক্যামেরা লাগানো ছিল আমি লাঠি নিয়ে গাজীপুর থেকে যে মেয়র জাহাঙ্গীরের বাহিনী এসেছিল অনেক গাড়ি হাজার হাজার শত শত গাড়ি নিয়ে প্রায় বারোশো তেরোশো গাড়ি নিয়ে সে লাঠিয়ার বাহিনী পাঠিয়েছিল দোতলা বাস মিনি বাস বড়ো বাস এগুলো দিয়ে সেটি কিন্তু সেই ভিডিওতে প্রকাশ পেয়েছে সেই ফুটেজগুলো এখনও কিন্তু আপনারা অনলাইনে পাবেন প্রিয় দর্শক বামপাসে কিন্তু রমনা পার্ক সুন্দর সুন্দর পুরাতন গাছ এখানে পার্কিং রয়েছে সামনে মানুষ ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে রমনা পার্কে সকালে বিকেলে একটু হাঁটার জন্য অক্সিজেন নেয়ার জন্য আসে ডান পাশে কিন্তু সরকারি অতিথি ভবন এবং গুরুত্বপূর্ণ এলাকা এই জায়গাটি কিন্তু সবসময় এরকম সুন্দরই থাকে এটির নাম দিয়েছিলাম আমি অক্সিজেন রোড এই অক্সিজেন রোড নিয়ে আমার একটি ভিডিও আছে মুভিং বাংলাদেশে প্রিয় দর্শক এই যে দেখুন বাম পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে রমনা পার্কে ঢোকার যে গেট মেন গেট সেটি রয়েছে এটি একদম ওই পাশে শাহবাগ পর্যন্ত বারডেম হসপিটাল পর্যন্ত আর এই পাশে হলো এই যে দেখছেন আমি পূর্বপাশের রাস্তা দিয়ে যাচ্ছি আর উত্তরে হোটেল সেরা টন ছিল সময় এখন ইন্টার কন্টিনেন্টাল আর দক্ষিণে হল সুপ্রিম কোর্ট এবং সৌর উদ্যান আর মাঝে হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনেক বড় এই রমনা পার্ক আপনারা চাইলে যে কোনো সময় এই রমনা পার্কে আসতে পারেন হাঁটাহাঁটি করতে পারেন ছেলে মেয়েদেরকে ছেড়ে দিতে পারেন ফুটবল নিয়ে আসবেন ভিতরে বাচ্চারা ফুটবলও খেলতে পারবে অনেক সুন্দর একটি জায়গা আর যারা এসেছেন তারা তো এই সম্পর্কে জানেন এই দেখুন বাম পাশে এই যে কন্টিনেন্টাল হোটেল এটি কিন্তু অনেক বড় মাপের একটি হোটেল ফাইভ স্টার মানের একটি হোটেল যার নাম অনেকবার পরিবর্তন হয়েছে রূপসী বাংলা সেরাটন এখন ইন্টার কন্টিনেন্টাল এটি আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট হলো যে স্টুডেন্টসরা কীভাবে দায়িত্ব পালন করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ ছাড়া ঢাকা কেমন চলছে সেটি আপনার রাস্তাঘাট দেখবেন যে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের রাস্তাঘাট কিভাবে নিয়ন্ত্রিত অবস্থায় এখন পর্যন্ত কোনো প্রকার প্রশাসনের হেল্প ছাড়াই চলছে সেই বিষয়টি আমি এই মুহূর্তে হোটেল ইন্টার কন্টিনেন্টাল শাহবাগের আগে যে সিগন্যালটি আছে সেখানে আছি ষাঁকুড়া একটি রেস্টুরেন্ট আছে বার আছে ঠিক রাস্তার ওই পাশে এটি বললেও অনেকে চিনে থাকবেন এরপর আমি সিগন্যালটি পার হয়ে এখন ডান দিকে চলে যাব এই যে দেখুন অনেক সুন্দর করে নিয়ম পালন করছে এরা যেমনটি দরকার যে লেনে যে গাড়ি যে রিক্সা যে মোটরসাইকেল যাওয়া দরকার ওরা কিন্তু সেইভাবেই পরিচালনা করছে এবং পাশের লেন বন্ধ রেখে কাউকে দাঁড়াতে দিচ্ছে না যাতে করে যারা বামে যাবে বা ডানে যাবে তারা যেন সেই লেন দিয়ে সিগন্যাল পড়ার সময়ও তারা চলে যেতে পারে এই বিষয়টি কিন্তু আমাদের ট্রাফিক যে পুলিশ ছিল তারাও কিন্তু মেনটেন করে না প্রিয় দর্শক সামনেই বাংলা মোটর বাংলা মোটর সিগনালও আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন মুভিং বাংলাদেশ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই শেয়ার করে দেশ বিদেশের যারা প্রবাসী আছে তাদেরকে দেখারও সুযোগ করে দিবেন এই যে বাংলা মোটর সিগন্যাল পার হয়ে চলে এসেছি কারওয়ান বাজার সিগনাল এই যে দেখুন বাম পাশে হলো বসুন্ধরা সিটি আর ডান দিকে হলো কারওয়ান বাজার এফডিসির সেই রাস্তা আর সোজা কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে চলে গেল ফার্ম গেটের দিকে অনেক সুন্দর হয়েছে দেখুন ডান পাশে যে সাদা রং এখানে ছাত্ররা ছাত্রীরা আন্দোলনকারীরা অনেক কমেন্ট লিখেছিল শাসকের বিরুদ্ধে সেগুলো এখন নিজেরাই উদ্যোগে মুছে সুন্দর সুন্দর আলপনা করে দিচ্ছে সুন্দর সুন্দর বাণী ডায়লগ তারা লিখছে প্রিয় দর্শক ছাত্ররা কিন্তু আরেকটি কাজ করছে মানুষকে রাস্তা পারাপারের জন্য তারা জেব্রা ক্রসিং ব্যবহারের পরামর্শ দিচ্ছে এখানে যেমন রাস্তায় রোড মার্কিং আছে আমাদের মিরপুরের রাস্তায় অনেক রাস্তায় ঢাকা শহরের এরকম রোড মার্কিং নেই এগুলো বছরের পর বছর এভাবে চলেছে বাজেটগুলো অর্থাৎ এই রঙগুলো কারা যেন খেয়ে ফেলেছে সেই গল্পে না হয়ে না যায় আমি সামনের দিকে যাচ্ছি সামনে ফার্ম গেট ডান পাশে কারওয়ান বাজার বাম পাশে হলো এসকনিপাড়া তেস্তুরি বাজার এরপরে গ্রিন রোড তারপর হলো স্কয়ার হসপিটাল এবং তারপর হলো বত্রিশ নম্বর ধানমন্ডি আর এই যে দেখুন এখান থেকে স্টুডেন্টরা কিন্তু সিগন্যাল দিচ্ছে লেন মেনটেন করে চলার জন্য এখানে দেখুন যারা বামের লেনে যাবে অর্থাৎ বাম দিকে চলে যাবে তারা বামের লেন দিয়ে যাবে আর যারা সোজা যাবে এরা এই যে ডান পাশে দুই লেন এই দুই লেন দিয়ে যাবে এই কাজটি কিন্তু আমাদের পুলিশ ট্রাফিক পুলিশ কখনোই মানুষকে এরকম করে সচেতন করেনি এবং তারা ব্যবস্থাও নেয়নি আর বাসগুলোর কথা কি বলবো ওরা তো এই সব জায়গায় পুরো শহর তাদের জন্য বাস স্টপ যেখানে সেখানে ব্রেক করে যেখানে সেখানে তারা যাত্রী নামায় ওঠায় এই বিষয়গুলো আমি বহুদিন যাবৎ বলে আসছি আমার ভিডিওতে আমি দেখিয়েছি অনেক ভিডিওতে কিন্তু কেউ কথা শোনে না কে কার কথা শোনে তবে একটি পরিবর্তন অবশ্যই আসবে এই যে দেখুন এটি হলো ফার্ম গেট ফার্ম গেটের এই ফুট ওভার ব্রিজটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে হয়তোবা বলবেন যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি সৌরশাসকের বিরুদ্ধে কথা বলছি আমি আসলেই এই শাসন ব্যবস্থার উপরেই কথা বলছি এখানে যদি শেখ হাসিনা না থাকে অন্য কেউ থাকতো আমি একই কথা বলতাম কারণ যারা আপনারা দেখছেন যারা আওয়ামী লীগও করেছেন তারাও জানেন যে আসলেই কী করেছে সে আমাদের দেশটাকে যারা আওয়ামী লীগের কর্মী আমার ভিডিও দেখেন বা দেখছেন এখনও তারা আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন আপনাদেরকে সাগরে ফেলে দিয়ে কিভাবে সে ভিআইপি প্রোটোকল নিয়ে সামরিক হেলিকপ্টারে উড়ে চলে গেল নিরাপদ আশ্রয়ে তার ছেলে কি বলল যে আওয়ামী লীগের কী হবে সেটা আমাদের বা আমার পরিবারের দেখার বিষয় না এখন সে আবার মাঝে মাঝে বিভিন্ন বাণী ছড়ছে আবার নতুন করে ক্ষমতায় আসার নির্বাচন করার স্বপ্ন দেখছে আপনারা জানেন যে রাজনীতির এই মারপ্যাচ কতটা কঠিন তারা এখন আবার নতুন করে স্বপ্ন দেখছে তারা বাংলাদেশে ঢুকবে আপনারাই বলুন আপনাদের কাছে আমার প্রশ্ন যে তাদেরকে কি আপনারা বাংলাদেশে ঢুকতে দিবেন কি না তাদেরকে রাজনীতিতে আসার সুযোগ করে দিবেন কি না প্রিয় দর্শক আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাই আমি ভুলকর্মে ডান দিকে লেনে ঢুকে গিয়েছিলাম আমি যাব আসলে এই মিরপুরের দিকে এই জন্য এই লেন দিয়ে গিয়ে আমি ভাসানি থিয়েটার এবং সামরিক জাদুঘরের সামনে দিয়ে বিজয় সরণি পর্যন্ত যাব তাই আমি আবার এই বামের লেন রিকোয়েস্ট করে আমাকে ওরা রশিটি বেঁধে রেখেছে দেখুন কোন জায়গা থেকে এই বিজয় সরণি সিগন্যালে যাওয়ার জন্য রশিটি উঁচু করে দিল আমি চলে আসলাম এই ব্যবস্থাটা কিন্তু আসলে আগে কখনো ছিল না এখানে পুরোটা জ্যাম লেগে থাকতো যারা বাম দিকে যাবে তারাও এখানে বসে থাকতো এখন ওরা দেখুন কত সুন্দর করে নিয়ন্ত্রণ করছে যদিও আসলে এটি বাস্তবতাও আছে এই সিগন্যালে ট্রাফিক পুলিশ দরকার জন সেখানে থাকে মাত্র চারজন পাঁচজন মাঝে মাঝে হয়তো ছয়জনও থাকে আর যদি বেশি থাকেও কিন্তু দায়িত্ব পালন করে না কিছু লোক ভিতরে বসে রেস্ট করে কিছু দায়িত্ব পালন করে আবার এখানে ডিউটি থেকেও সিনিয়ররা বেশি সুবিধা গ্রহণ করে এদিক সেদিক চলে যায় জুনিয়ররা দায়িত্ব পালন করে দেখুন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা কি সুন্দর করে রাস্তায় দায়িত্ব পালন করছে আমি চলে এসেছি একদম সিগন্যালের মাথায় এখানেও আপনার খেয়াল করুন এই যে দেখুন অনেক ধন্যবাদ এই নতুন নতুন স্টুডেন্টসদেরকে নতুন প্রজন্মকে ডানপাশে একটি শেখ মুজিবরের ভাস্কর্য ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে আমি আগেও বলেছি এই যে বাম পাশে ভাসানি নব থিয়েটার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি নব থিয়েটার আমি নিজেও দেখেছি নামটি অনেক সুন্দর করে লেখা ছিল এখন কিন্তু মুছে ফেলেছে এই যে বামপাশে ওয়ালে ওখানে বঙ্গবন্ধু থিয়েটার ছিল বঙ্গবন্ধু মুছে দিয়েছে তারা এখানে লিখে দিয়েছে আবু নব থিয়েটার নিজেরাই নিজেদের মতো করে লিখে দিয়েছে জানি না পরে কি নাম হবে আর সামনে আপনারা দেখবেন সামরিক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ছিল সেটি সেখান থেকে অলরেডি বঙ্গবন্ধু মুছে দেয়া হয়েছে এখন শুধু সামরিক জাদুঘর ও যে লাম্বা যে জায়গাটি সাইনবোর্ডটি এই দেখুন এই যে বাম পাশে এখানে তারা কিন্তু মুছে দিয়েছে অলরেডি আপনারা সামনে গেলে আরেকবার ভালো করে খেয়াল করবেন এই যে আসছে বাম দিকে একটু লক্ষ্য করেন এই যে এই দেখুন শুধু সামরিক জাদুঘর লেখা আছে বঙ্গবন্ধু মুছে ফেলা হয়েছে এইভাবেই বাঙালির জাতির ইতিহাস থেকে পাঠ্য বই থেকে সর্বস্তরে যেখানে যেখানে এই বঙ্গবন্ধুর নাম আছে সব জায়গা থেকে নাম কিন্তু মুছে ফেলা হচ্ছে এটি কিন্তু শেখ হাসিনার কুকর্মের ফল সে তো নিজে পালিয়েছে তার বাবাকে দ্বিতীয়বারের মতো সে বাংলাদেশে কবর দিল ইতিহাসটাকে সে খবর দিল যেমন ইতিহাস বিকৃতি করেছিল তেমন এ প্রজন্মের এই জেন জেট জেন জি এরা কিন্তু তাদেরকে ভুল বোঝাতে পারেনি এদেরকে তারা ভুল বোঝাতে পারেনি এদেশের এই নতুন জেনারেশন কিন্তু অনেক সচেতন ওরা নিজেরাই সশিক্ষিত নিজেরাই বিশ্বের খবর রাখে এই যে এক যোদ্ধা এ যোদ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাকে দেখে সে একটু কি ক্যামেরায় ভিডিও করছি ওরও একটি গোপ্র আছে কী সফটওয়্যার এডিট করে সে কী এডিট করে খোঁজখবর নিচ্ছিল আসলে এই জামানোর ছেলেপেলেরা টেকনোলজিতে কিন্তু অনেক এগিয়ে অনেক ভালো লাগলো ওর সাথে কথা বলে ওই দেখুন আরেকটি ছোট মেয়ে সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রকম রুদ্রের মধ্যে দায়িত্ব পালন করছে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ে আবার উঠে দাঁড়ায় কারণ ওদের তো রাস্তায় দাঁড়িয়ে এভাবে ডিউটি করার অভ্যাস নেই যার কারণে ওরা ক্লান্ত হয়েও একটু সাময়িক বিশ্রাম নিয়ে আবার দাঁড়িয়ে যায় এই সেবা এই ত্যাগ সারা জীবন মনে রাখবে মানুষ প্রিয় দর্শক আমি উৎসাহিত হয়ে ওদের স্মৃতি ধরে রাখার জন্য একটু ছবি তুলছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি এই নতুন প্রজন্মের দায়িত্ব পালন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি কমেন্ট আপনার একটি দোয়া ওদের জন্য অনেক বড় বিষয় প্রিয় এই দেখুন মেয়েটি এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছে কিন্তু বিশ্রামের তো সময় নেই সিগন্যাল ছেড়ে দিলে সে আবার দাঁড়িয়ে যাবে কারণ এদিক দিয়ে গাড়ি যাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন আরও একটি ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে ঢাকা শহরের অন্য কোনো জায়গা অথবা ঢাকার বাহিরের অন্য কোনো এলাকা সামনে আমি কক্সবাজার নিয়ে কিছু ভিডিও দেব আপনারা অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ